ভারত বাংলাদেশ মৈত্রীর আবহে বিএসএফ এর উদ্যোগে মৈত্রী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদের মধ্যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে কোনো গোলের সুযোগ তৈরি হতে পারে। মাঝে মাঝে খেলা চলছে, নাম্বার 7 এক্সেলেন্সি শ্রী রাজেশ কুমার মিত্র, ইয়ারলি সেক্টর কমান্ডার বাংলাদেশ সেক্টর, ইয়ারলি ফ্লাই কম্বিনেশন উইথ ইন্ডিয়ান বাংলাদেশ হ্যাজ Very few countries have, very few neighboring states play with each other. Generally they fight with each other. So, thank you very much. Excellent. Thank you very much. So, just a token from our my side, love from my side. Thank you. Sir, please, sir. Thank you very much. We love you so much. You have taken so much of pain to এদিন বিএসএফ এর পক্ষ থেকে খেলাটি অনুষ্ঠিত হয় নদিয়ার করিমপুর বর্ডার সংলগ্ন শিকারপুরে। এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ সীমান্তরক্ষী ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিন মাঠে উপস্থিত ছিলেন দুই দেশের উচ্চ পদস্থ আধিকারিকরা। প্রতি বছর এই রূপ খেলার আয়োজন করা হয়। এদিন বাংলাদেশকে 5-0 গোলে পরাজিত করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ফুটবলমধ্যে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড অ্যান্ড বিএসএফ মধ্যে এটা কোনো কম্পিটিশন ছিল না, এটা তো সিম্পলি একটা ফ্রেন্ডশিপ ম্যাচ। ফ্রেন্ডশিপ ম্যাচ এজন্য যে দুটা নেবারিং কান্ট্রি আছে তার মধ্যে যোগাযোগ ভালো থাকে, যে মানুষ এখান বর্ডার দিকে থাকে তার ব্যবহার ঠিক হয়, কোনো প্রবলেম মধ্যে বিজিবি বর্ডার গার্ডস বাংলাদেশ বিএসএফ যোগাযোগ করার পরে একটা প্রবলেম সলভ করতে পায়। আপনি এটা জানছেন কি যে রিলেশনশিপ আছে বর্ডার গার্ডস বাংলাদেশ মধ্যে আর বিএসএফ মধ্যে, এটা ভেরি স্ট্রং, এটা আরও স্ট্রং হবে ইন নিয়ার ফিউচার। এখানে ফুটবল খেলা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া বিএসএফ। এটা প্রতি বছরই হয়? হ্যাঁ, এখানে খেলাটা প্রতি বছর হয়। কেমন লাগে আপনাদের? ফুটবল খেলা তো অ্যাকচুয়ালি খুব ভালোই লাগে আর কি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি করিমপুর। মানে ইন্ডিয়ায়? ইন্ডিয়া। খেলা কি প্রতি বছরই হয়তো? হ্যাঁ, প্রতি বছর। এখানে কি দুই দেশের লোকজন থাকে? হ্যাঁ, দুই দেশের লোক আসে এখান থেকে। এই বাংলাদেশেই তো এখানেই আছে, খুব কাছাকাছি আর কি। বাংলাদেশের লোক আসে খেলা দেখতে। শিয়ারপুর ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়া। হ্যাঁ, এটা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, এটা প্রতি বছরই হয়। কেমন লাগে? লাগে ভালো। গতবার চ্যাম্পিয়ন কারা হয়েছিল? ইন্ডিয়ান। এবছর ইন্ডিয়ানই হওয়ার সম্ভাবনা আছে। কটা গোল হয়েছে? তিনটে। প্রতি বছরই আসে এখানে খেলা? হ্যাঁ, প্রতি বছরই আসে। ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। কাদের সাথে কাদের খেলা? ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। বিএসএফ? বিএসএফ ভার্সেস বিজেপি। তোমার নাম? রাকিব শেখ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।